এসএস কোচিং এর আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই এবং তার সঙ্গে জানাই শুভ নববর্ষের অনেক ভালোবাসা। আশা করি নববর্ষ সবাইকার ঘরের মধ্যে থেকেই ভালো কেটেছে। তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনে যেসব পদার্থ ব্যবহার করি, যেমন কাপড় কাচা সোডা, ডিডিটি বা কুলিচুন, পড়াচুন, তো এগুলো আমাদের কমন নেম। এগুলোর একটা কেমিক্যাল নেম আছে এবং একটা কেমিক্যাল ফর্মুলা আছে যেগুলো আমাদের মানে কম্পারেটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো আমাদের কেমিস্ট্রির পার্ট অ্যাকচুয়ালি, কিন্তু এগুলো স্ট্যাটিক জিকের সাথেও আসে। তো আজকে আমরা এগুলো দেখে নেবো। আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল, ব্লু ভিট্রিয়াল বা বাংলায় যেটা বলে তুতে। তো এটা কেমিক্যাল নেম কি আছে, কেমিক্যাল নেম আছে কপার সালফেট। কেমিক্যাল সংকেতটা আগে দেখে নিই, CuSO4 5H2O। সিইউ এটা হচ্ছে কপার, সিইউ মানে হচ্ছে আমরা সবাই জানি কপার, SO4 মানে হচ্ছে সালফেট। তো এটাকে তাই জন্য বলা হয় কপার সালফেট। কপার সালফেট বা সোদো কপার সালফেট দুটোই বলা হয়। সেকেন্ড কি আছে, সেকেন্ড আছে আমাদের গ্লোবার সল্ট। গ্লোবার সল্ট, গ্লোবার সল্ট দেখো Na2SO4 10H2O। Na2 মানে হচ্ছে সোডিয়াম, Na2SO4 সোডিয়াম সালফেট 10H2O। তাহলে কেমিক্যাল নেম কি আছে, সোডিয়াম সালফেট, আর কেমিক্যাল ফর্মুলা আছে Na2SO4 10H2O। জিপসাম, জিপসাম দেখো প্রথমে কি আছে, এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিএ, সিএ মানে হচ্ছে ক্যালসিয়াম, CaSO4 মানে হচ্ছে ক্যালসিয়াম সালফেট সঙ্গে 2H2O। 4 নম্বর কি আছে, গ্রিন ভিট্রিয়াল, গ্রিন ভিট্রিয়াল হচ্ছে প্রথমে কি আছে দেখো এফি, এফি এফি মানে হচ্ছে ফেরাস, FeSO4 দেখো ফেরাস আর ফেরিক দুটো আছে। যদি এটা Fe2SO4 হতো তাহলে ফেরিক সালফেট হতো, যেহেতু FeSO4 তাই এটা ফেরাস সালফেট, ফেরাস সালফেট 7H2O, তাহলে FeSO4 7H2O। গ্রিন ভিট্রিয়াল হচ্ছে ফেরাস সালফেট, আর কেমিক্যাল যদি ফর্মুলা জিজ্ঞেস করে FeSO4 7H2O। হোয়াইট ভিট্রিয়াল, হোয়াইট ভিট্রিয়াল কি আছে প্রথমে দেখো, জেডেন, জেডেন মানে হচ্ছে জিঙ্ক, তার মানে হচ্ছে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট কেমিক্যাল নেম হচ্ছে জিঙ্ক সালফেট, কেমিক্যাল ফর্মুলা ZnSO4 7H2O। লাস্টে কি আছে, ইপসাম সল্ট, ইপসাম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, Mg হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট, আর সঙ্গে আছে MgSO4, কেমিক্যাল ফর্মুলা আছে MgSO4 7H2O। তো যেগুলো সালফেট দিয়ে আছে সেগুলো ওই জন্য আমি একটা জায়গাতেই লিখে দিয়েছি, যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়। তাহলে এই সালফেট দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এটাই। তাহলে ব্লু ভিট্রিয়াল আরেকবার বলে দিই, ব্লু ভিট্রিয়াল কি, ব্লু ভিট্রিয়াল হচ্ছে কপার সালফেট CuSO4 5H2O। গ্লোবার সল্ট হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4 10H2O। জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O। গ্রিন ভিট্রিয়াল হচ্ছে FeSO4 7H2O, ফেরাস সালফেট। হোয়াইট ভিট্রিয়াল হচ্ছে জিঙ্ক সালফেট ZnSO4 7H2O। আর ইপসাম হচ্ছে, ইপসাম সল্ট হচ্ছে MgSO4 7H2O। সো এটা আমাদের সালফেট দিয়ে যতগুলো আছে সেগুলো কমপ্লিট, সালফেট দিয়ে যতগুলো ইম্পর্টেন্ট এগুলোই, এর থেকে বেশি আর সালফেটে পড়ার দরকার নেই। নেক্সট, নেক্সট আছে যেটা সেটা হচ্ছে আমাদের যেগুলো কমন জিনিস, যেমন আমরা মার্স গ্যাস প্রায় প্রত্যেকটা কমপ্লিট এক্সামেই এসে থাকে। মার্স গ্যাস কাকে বলা হয়, মার্স গ্যাস আমাদের বলা হয় মিথেনকে, CH4। এটা কেমিক্যাল নেম কি, কেমিক্যাল নেম হচ্ছে মিথেন, CH4 মার্স গ্যাস বলা হয় মিথেনকে। পোড়াচুন, পোড়াচুন কি, পোড়াচুন বা ইংলিশে কুইক, কুইক লাইম বা বার্ন লাইম, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO, কেমিক্যাল নেম ক্যালসিয়াম অক্সাইড, সংকেত CaO। আর এটা হচ্ছে ফিলোজোপার উল বা দার্শনিক উল, বাংলায় কি বলে এটাকে, দার্শনিক উল। দার্শনিক উল, যাই হোক পিনটা একটু ভালো হচ্ছে না কোনো কারণে, তো এটাকে বলা হচ্ছে দার্শনিক উল। সংকেত কি, ZnO, নাম কি আছে জিঙ্ক অক্সাইড, এই তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে যতগুলো হবে সেগুলো কিন্তু দুটো জায়গাতেই আছে, ভালো করে বলছি, স্ট্যাটিক জিকে
বা জিকেতেও আসতে পারে, আর যেখানে কেমিস্ট্রি থাকবে সেখানে তো একটা আসবেই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো নেক্সট নেক্সট হচ্ছে কমন যে আমাদের ক্ষারগুলো আছে, কমন বেস, সেগুলো তার মধ্যে ইম্পর্ট্যান্ট একদম সব থেকে যে ইম্পর্ট্যান্টগুলো আছে সেইগুলোই এখানে আছে তোমাদের কাছে, আমি নিয়ে এসেছি। তো ফার্স্ট যে দুটো আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডকে কী কী বলা হয়? কস্টিক সোডা। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডকে কী বলা হয়? কস্টিক পটাশ। একটা হচ্ছে NaOH আর একটা হচ্ছে KOH। তিন নাম্বার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কী বলা হয়? কলিচুন, বাংলায় বলা হয় কলিচুন বা স্যাল্ট লাইম। CaOH2, CaOH2, সংকেত CaOH2। চার নম্বর আছে ব্রেকিং সোডা। ব্রেকিং সোডা কি, কেমিক্যাল নেম কি? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, সংকেত কি? NaHCO3, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চার নম্বরে কি আছে? চার নম্বর আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, একে কি বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া, সংকেত কি আছে? MgOH2, MgOH2। এবং লাস্ট যেটা আছে এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NaNH4OH, NH4OH, এটাকে কি বলা হয়? অ্যামোনিয়াম ওয়াটার, অ্যামোনিয়াম ওয়াটার। এটা থেকে আমরা কি তৈরি করি? এটা থেকে আমাদের অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া তৈরি হয়। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট নেক্সট যেটা আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের DDT। DDT-র প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফুল ফর্ম কি? ফুল ফর্ম আছে ড্রাই ক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কী নাম? ড্রাই ক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আর নামের মধ্যেই ওর যে সংকেত সেটা বলে দিচ্ছে, ড্রাই ক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এখানে সংকেতটা যেটা ফর্মুলাটা সেটা কিন্তু দুরকমভাবে আসতে পারে। একটা আছে CCl CH, ব্যাকেটের মধ্যে C6H4Cl2, এরকমভাবে এই ফর্মেও লেখা যেতে পারে। বা আরেকটা ফর্ম আছে C14H19Cl5, এই ফর্মেও লেখা যেতে পারে। দুটো কিন্তু একই, দেখো এখানে সিএল, এখানে দুটো দুই, সরি এখানে দুই হবে, ঠিক আছে, তাহলে দুই দুয়ে চার আর একে পাঁচ, 5Cl। সি দেখো এখানে ছয় দুগুণে বারো, আর 13 14 14, আর এই দেখো চার, চার দুগুণে আট, আর একে নয়। সো এটা হচ্ছে নটা। সো এখানে এই সিএলএ একটা টু হবে, ঠিক আছে, এটা তোমরা একটু লক্ষ্য করে নেবে, আর আমি যে PDFটা দেবো ওটাই আমি এটা কারেকশন করে দেবো। সো নেক্সট নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম কী আছে? কেমিক্যাল নেম আছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। কী নাম আছে? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, বা আরেকটা নাম আছে ক্যালসিয়াম ক্লোরোহাইপ্লোক্লোরাইড। এই ব্লিচিং পাউডারের যে সংকেতটা আছে এটাও কিন্তু তোমরা দুরকমভাবে লিখতে পারো। একটা হচ্ছে যেটা এখানে লেখা আছে CaOCl2, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে CaOCl। এইভাবেও কিন্তু তোমাদের ফর্মুলাটা দেওয়া যেতে পারে যে CaOCl ব্র্যাকেটের মধ্যে সিএল। দেখো সেই একই ব্যাপার হচ্ছে, CaOCl2 যেটা লেখা আছে সেটাই কিন্তু এখানে লেখা আছে। তো জুতা ফর্মে আসতে পারে, তো তোমরা এটা মানে যে কোনো একটা যদি দেখে যাও তাহলে আরেকটা দেখলে বলবে ওটা নয় হয়তো। তো যাই হোক দুরকমভাবে আসতে পারে। কী নাম? নামও দুটো, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরোহাইপ্লোক্লোরাইড, দুরকমভাবে বলা হয়, ঠিক আছে। আর দেখো এটা কলিচুনের সঙ্গে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের ব্লিচিং পাউডার তৈরি হচ্ছে। কিসের সাথে? কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করে আমাদের ব্লিচিং পাউডার তৈরি হয়। আর ব্লিচিং পাউডার আমরা জানি কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট নেক্সট আছে ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা। ওয়াশিং সোডা, ওয়াশিং সোডার কেমিক্যাল নেম কী আছে? সোডিয়াম বাইকার্বোনেট, NaTuCO3, সোডিয়াম বাইকার্বোনেট, NaTuCO3।
তো কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সংকেত হচ্ছে Na2CO3। নেক্সট নেক্সট আছে পটাশিয়াম অ্যালাম। পটাশিয়াম অ্যালাম বা ফুটকেরি, ফুটকেরিকে পটাশিয়াম অ্যালাম বলা হয়। তো দুটোভাবেই বলা যেতে পারে। ফর্মুলা কী আছে, KL ব্র্যাকেটের মধ্যে SO4O2, এটার যেটা কেমিক্যালি নেম সেটা কি বলা হয়, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, KAL SO4O2, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, এটাই হচ্ছে পটাশিয়াম অ্যালামই হচ্ছে কিন্তু আমাদের ফটকেরি। তার ডবল ফসফেট অফ পটাশিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এবং পটাশিয়ামের ডবল ফসফেট থাকে, ওই জন্য পটাশিয়াম অ্যালাম বলা হচ্ছে। নেক্সট নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের পার্থক্য আছে, যেটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, সেটা হচ্ছে জিপসাম আর প্লাস্টার অফ কি একই জিনিস না আলাদা। তো জিপসাম আর প্লাস্টার অফ মানে একই জিনিসের থেকে তৈরি। জিপসাম জিপসাম যেটা আছে জিপসাম, এই জিপসামটাকে যদি আমরা 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে আমরা জিপসাম পাউডার বা প্লাস্টার অফ প্যারিস পাবো। এবং কী লেখা আছে, জিপসাম ইজ এ সল্ট সালফেট মিনারেল কম্পোস্ট অফ ক্যালসিয়াম সালফেট ড্রাইলেট উইথ দ্য কেমিক্যাল ফর্মুলা CaSO4 2H2O। প্লাস্টার অফ প্যারিস অর জিপসাম পাউডার, যেটাই জিপসাম পাউডার সেটা প্লাস্টার, সেটা কোথা থেকে হচ্ছে, ইজ মেড অফ বাই হিটিং জিপসাম অফ 150 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড দেন মিক্সিং দ্য ড্রাই প্লাস্টার পাউডার উইথ ওয়াটার, তারপরে আমাদের প্লাস্টার অফ প্যারিসটা তৈরি হচ্ছে। তো এটা আমি তোমাদের PDFটা দিয়ে দেবো, তোমরা এটা একটু পড়ে দেখে নিও। আর এদের কেমিক্যাল যে সংকেতটা আছে সেটার মধ্যে কী পার্থক্য আছে, এখানে CaSO4 2H2O এটা হচ্ছে আমার জিপসাম, আর আমার যদি প্লাস্টার অফ প্যারিস আছে তাহলে 2CaSO4H2O। প্লাস্টার অফ প্যারিস হলে কী হবে, 2CaSO4H2O। আমার যেটা এখানে CaSO4 2H2O আছে সেই টুটা এখানকে চলে যাচ্ছে, গরম করার ফলে জলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য এটা, সেই জন্য এখানে আমাদের যেটা দুটো জলের অণু ছিল সেটা একটা হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত, আর ওটা হচ্ছে জিপসামের সংকেত। তাইকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের বাকি বন্ধুদের জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। চলো জলদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।